আচ্ছা আমরা সুরা তো কয়েকটা শুনলাম, এখন একটা গজল শোনার দরকার না? তুমি তো অনেক ভালো ভালো গজল পারো, তুমি তো ভাইরাল গজল। তাহলে বলো। আর তিলাওয়াতে ফার্স্ট হয়েছে দুজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কিছু আমরা বলবো আজকে? তোমার আপুর নাম কি? আয়শা। আয়শা কি পচা না ভালো? এই তোমার তোমার একটা একটা গজল রিলিজ হলো, এই যে কি জানো, রাগ করো না সোনামণি, ওটি তুমি যে রাগ হইছিল, তাই ওটি তুমি রাগ হলা, ওটি কি সত্যি রাগ হইছিল নাকি অ্যাক্টিং করছিল? আমাকে বলতেছিল, তোমাকে বলছে তাই তুমি এরকম এরকম রাগ হইছো? হ্যাঁ আই হ্যাঁ আমাকে বলতেছিল। কি বলতেছিল? বলতেছে এভাবে করবে, এভাবে তুমি সেভাবে করছো মোল্লা দিকে শু, মানে তোমাকে যেভাবে বলছো তুমি সেভাবে রাগ হইছো, এখন একটু রাগ হয়ে দেখাও তো এরকম। কই রাগ তো দেখা যাচ্ছে না তোমার চেহারে, দেখা যাচ্ছে হাসি। হ্যাঁ রাগ তো দেখা গেল না, তো রাগ হও, কই চেহারার ভিতরে রাগ বোঝা যায় না, এমন লাদি কাশো চেহারা। হুম আমার কোন ভাই জানো, সুরা কাউসার বলো, সুরা কাউসার মোল্লা সুধাও না কেন? কিভাবে খেলো দেখি, জি এটা তুমি ইউজ করছো, একা একা ইউজ করতে পারছো,
মাশাআল্লাহ 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 অনেক শক্তি না দেখি তোমার অনেক শক্তি এত মোল্লা হতে পারছে এই যে মোল্লা পারছে না পড়ে যাইতেছে না পড়ে যাচ্ছে কই এই যে ভালো হচ্ছে হ্যাঁ এই দেখা হয়ে গেছে দেখি এত দাঁড়া মোল্লা দাঁড়াও দেখি তুমি তো বাঁকা হয়ে যাচ্ছ বলে হ্যাঁ তো বাঁকা হয় নাই মোল্লা ছাড়ো মোল্লা ছাড়ো মোল্লা ছেড়ে দাও দেখি এটাকে চালাতে পারো তুমি এটা চালাতে পারো চালাও তো দেখি হ্যাঁ মাস মোল্লা চালাতে পারো দেখি চালাই দেখো হ্যাঁ আগে আমার শক্তিটা ও তো বাঁকা হবে হ্যাঁ তুমি তো বাঁকা হও নাই মাশাআল্লাহ তুমি ফার্স্ট এটাও তুমি ফার্স্ট হইছো মোল্লা তাহলে লারি হচ্ছে শুধু না দেখি মোল্লা বাঁকা হওয়া ছাড়া উস করো তো দেখি হ্যাঁ এই বাঁকা হয় নাই মোল্লা তুমি না গাড়িতে বসে সেদিন গল্প শোনাইছিলে একদিন আমাদেরকে ওই যে কি কি জন্য একটা গল্প শোনালা কোনটা বলো কোনটা যেন শুনাইছিল মাদিনা মাদিনা বলো মাদিনা ওই যে তুমি কেমন মুসলমান গজলটা তোমার তো মানে 10 মিলিয়ন হয়েছে তোমার সবাই গাইছ সবাই তুমি গাও তো দেখি একটু কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজানের এখন রোজা তিন কে করে আঘাত পয়সা করেন নেই কো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড় করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরোটা বলবা বলো পুরোটা বলবো না এটি কি হয় তোমার কি চাচ্ছু হয় আবু সাইদ চাচ্ছু সে কি পচা না ভালো তুমি তার সাথে কিভাবে যেন আড়ি দেখাও দেখাও তো দেখি আড়ি দেখাও কিভাবে দেখাও সবাই ভালো এইভাবে আড়ি দেখাও এইভাবে আড়ি দেখাও দেখি আমি দেখি এই এইভাবে দেখি আড়ি দিব না তাহলে কি এটা দিয়ে কি হয় এটা দিয়ে কি হয় এটা দিয়ে কি হয় দেখি দেখি এটা বন্ধু হয় তুমি কি আমার বন্ধু হইছো আড়ি সিস সি 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 আমার সাথে তোমার আড়ি কাম হয়ে গেছে মিল দাও তাড়াতাড়ি এই যে মিল দাও তাড়াতাড়ি আসো না এই যে মোল্লার সাথে মিল দিলাম না হলে মোল্লা মিল দাও এনক দাও এই যে তোমার এই নক দাও হ্যাঁ এই যে মোল্লার সাথে মিল তো তোমার সাথে মিল দিয়ে দাও মিল দিয়ে শেষ হয়ে যাবে আজকে আব্বুর সাথে তো মিল আছে ওই আমার সাথে একটু দাও দাও তাড়াতাড়ি দাও শেষ হয়ে যাবে দাও মাশাআল্লাহ ঠিক আছে বিদায় নাও আরেকটা কিছু পারি কি পারো কোনটা জানো ওমন রমজান বলো ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে তুই আপনাকে আজ বেরিয়ে দেশ আসমানি তাকি এই যে এরকম দে যাকাত মুর এরকম বলো সুন্দর করে বলো দে যাকাত বলো আস তো শেষ করে দেই এটা শেষ করে দেই এখন আমাদের গল্প শেষ করে দেব না আর কিছু বলবা না হুম না আমাকে হ্যাঁ আমাকে একটু দোয়া দাও দাও বলো আল্লাহ চাচুকে ভালো রাখো বলো বললাম চাচুকে তুমি বললে আব্বুকে না চাচুকেও দোয়া দাও বলো আল্লাহ আব্বুকে ভালো বললা তাহলে দোয়া দাও আমাকে বলো বলো আল্লাহ আব্বুকে ভালো রাখো বলো আল্লাহ আব্বুকে ভালো আর বলো আল্লাহ মোহাম্মদ ভাইয়াকে ভালো রাখো আল্লাহ মোহাম্মদ
ভাইয়াকে ভালো রাখো। মামা তুমি এই ভাইকে দোয়া দাও। আমি তো না, আমি তো খেয়াল রাখি আমার নিজে। তোমাকে যে দোয়া দিয়েছে তুমিও তাকে দোয়া দাও। আমি তো নিজেকে খেয়াল রাখি। আমি তো অ্যাকসিডেন্ট করতে দিই না নিজেকে। তারপরও আল্লাহর রহমত লাগে, বুঝছো? ঠিক আছে, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। হ্যাঁ, কি দেখবো বলো, বলো কি দেখবো, চলো। হ্যাঁ, ওখান থেকে দেখবো, কি দেখাবো? আয় হাই পড়ে যাবা, এই বাপরে বাপ। ঠিক আছে, জায়গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এত সময় আমাদেরকে দেখতে ছিলেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের সাথে ছিল মুফতি সাইদ আহমদ কলারও, আমার বন্ধু, তার একমাত্র সন্তান, পুত্র সন্তান কলেজার টুকরা মোহাম্মদ বিন সাইদ, এবং আমার সাথে ছিল আর বলো, আমার সাথে আর একজন ছিল আবু রায়হান বিন আব্দুল কাইয়ুম। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা মাঝে মাঝে আপনাদের কাছে এরকম আসবো। আল্লাহ এই দুইজন ছেলেকে যেন আল্লাহ বিশ্বের দামি দায়ী হিসেবে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।